অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার সম্ভাবনা হতে চলেছে আসনসোলে বানপুরে দামোদর নদীর উপর তৈরি অস্থায়ী সেতু নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানান আসানসোল দক্ষিণের বিধায়িকা ও সালতোড়া বিধানসভার বিধায়িকা পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার সংযোগকারী এই অস্থায়ী সেতু এই জেলার জনগণের যাতায়াত এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রবল বর্ষণের কারণে বাঁশ দিয়ে নির্মিত এই অস্থায়ী সেতু নদীর জলে তলিয়ে যায় যার ফলে দুই জেলার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দূর রাস্তা অতিক্রম করে আসা যাওয়া করতে হয় রাজ্য বিজেপি তথা সম্পাদিক দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল বেশ কয়েকবার আসানসোলের বানপুরে দামোদর নদীর উপর একটি সেতু নির্মাণের দাবিকে সামনে রেখে আওয়াজ তুলেছিলেন এবার তিনি সেই দাবি নিয়ে বাঁকুড়া সালতরা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়িকা চন্দনা বাউরুকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনেওয়ালের সঙ্গে দেখা করলেন এই প্রসঙ্গে বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিধায়িকা জানান বাউরিকে সঙ্গে নিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী সোনেওয়ালের সঙ্গে দেখা করে দামোদর নদীর উপর সেতু নির্মাণের দাবি নিয়ে তারা মন্ত্রীকে জানিয়েছেন এই সেতুটি এই এলাকার মানুষের জন্য কতটা প্রয়োজন সামগ্রিকভাবে একটি ফলপ্রসূক আলোচনা হয়েছে এই প্রজেক্টটি অনেকদিন ধরে বকেয়া যা গত পঞ্চাশ বছর ধরে বাস্তবায়িত হয়নি দুর্ভাগ্যবশত এটা সত্য যে এই এলাকার বাসিন্দারা রাজ্য সরকারের দ্বারা ধারাবাহিকভাবে অবহেলিত বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন স্পষ্ট করে দিয়েছেন যে পরিকাঠামো উন্নয়ন তাদের লক্ষ্য নয় তিনি আরও বলেন আন্তরিকভাবে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে এই দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান করার জন্য অনুরোধ করেছেন কারণ এখানকার মানুষ বারবার হতাশ হয়েছে আগেকার বাম ও এখন তৃণমূল সরকারের কাছে অতীতেও বারবার হতাশ হয়েছে তৃণমূল সরকারের প্রতি প্রকৃত উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন তিনি শীঘ্রই আধিকারিকদের পাঠিয়ে পরিদর্শনে করাবেন উল্লেখ্য আসনসোলে বার্নপুরের নেহরু পার্কের পিছনে দামোদর নদীর উপরে সেতু নির্মাণের পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল কিন্তু দীর্ঘদিনের দাবি অনুযায়ী স্থায়ী সেতু নির্মাণ করা যায়নি ওই স্থানে একটি অস্থায়ী বাঁশের সেতু রয়েছে ওই সেতু দিয়ে ছোট যানবাহন ও এলাকার বাসিন্দারা যাতায়াত করে এই সেতুটি নদীর উপর পশ্চিম বর্ধমান জেলাকে বাঁকুড়া এবং পুরুলিয়ার সাথে সংযুক্ত করেছে প্রতি বছর বর্ষার বৃষ্টিতে এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণে সেতুটি ভেসে যায় এবছরে এমনটি ঘটেছে যার কারণে এখানকার মানুষদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एमजे एम आई हॉस्पिटल लॉयंस एम जे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल क्यूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लायंस राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लायंस एमजे एम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजेनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लाइन्स एमजेएमआई हॉस्पिटल एनएसबी बी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू